উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লীগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে। প্রথম ডিভিশনে 10টি এবং দ্বিতীয় ডিভিশনে 13টি ক্লাবকে নিয়ে শুরু হয়েছে এবছরের ক্রিকেট লীগ। সোমবার লীগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে প্রথম ডিভিশন গ্রুপ বির দুই দল অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস। 27.5 ওভারে সবকয়টি উইকেট হারিয়ে 126 রান তোলে ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস। অবিনাশ পাল 11 বলে 23 রান এবং বিবেক দাস 32 বলে 19 রান করে। অরবিন্দ স্পোর্টিং ক্লাবের দুই বোলার রবিশঙ্কর প্রসাদ 6 ওভার বল করে 40 রান দিয়ে 4 উইকেট দখল করে। অপর বোলার শুভজিৎ সরকার 7 ওভার বল করে 24 রান দিয়ে 3 উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে 33.3 ওভারে 8 উইকেট হারিয়ে 128 রান তুলে নেয় অরবিন্দ স্পোর্টিং ক্লাব। রানাচন্দ্র দাস 38 বলে 23 রান এবং রাহুল সাহা 31 বলে 21 রান এবং অনিকেত ঝা 38 বলে 20 রান করে। ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস এর বোলার বিবেক দাস 8 ওভার বল করে 29 রান দিয়ে 2 উইকেট এবং অন্তু চাকলাদার 4 ওভার বল করে 20 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। এদিনের খেলায় 2 উইকেটে ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস কে হারিয়ে জয় পায় অরবিন্দ স্পোর্টিং ক্লাব। ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পায় অরবিন্দ স্পোর্টিং ক্লাবের রবিশঙ্কর প্রসাদ। মঙ্গলবার লীগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে প্রথম ডিভিশন গ্রুপ এর দুই দল রায়গঞ্জ টাউন ক্লাব এবং প্রতিভাত ক্লাব।